গাজীপুর মহানগরের চান্দনা এলাকায় একটি বাড়িতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে বাড়ির ছয়টি রুম। জয়দেবপুর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা সুভাষ বড়ুয়া জানান, শুক্রবার সন্ধ্যায় ওই বাড়ির একটি রুমে আগুন লাগে, পরে ছড়িয়ে পড়ে পুরো বাড়িতে আগুন। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘন্টার চেষ্টায় আগুন নেভায়। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস, তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা বাড়ির মালিক আনোয়ার হোসেনের স্ত্রীর। আগুনে 5 লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি তার।